প্রিয় বন্ধুরা শুরু হয়ে গেল আরো একটি নতুন স্কলারশিপ এই স্কলারশিপটি সকলের জন্য তোমরা যারা স্কুলে পড়ছো একাদশ শ্রেণীতে দ্বাদশ শ্রেণীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা কলেজে পড়ছো ফার্স্ট ইয়ারে পড়ছো সেকেন্ড ইয়ারে পড়ছো থার্ড ইয়ারে পড়ছো প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য বা যে কোনো পলিটেকনিক করো না কেন প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য মেধাবী স্কলারশিপ টু কিভাবে টোয়েন্টি টু মেধাবী স্কলারশিপে আবেদন করবে কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু অর্থাৎ মেধাবী স্কলারশিপ টু নিয়ে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটি একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যে রীতিমতো চালু হয়ে গেছে মেধাবী স্কলারশিপ টু থাউজেন্ড আবার প্রথমেই বলে রাখি মেধাবী স্কলারশিপ টু এ কারা আবেদন করতে পারবে তুমি ক্লাস টেনে পড়ো ইলেভেনে পড়ো টুয়েলভে পড়ো কিংবা তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা যেমি সেমিস্টারে পড়ো কিংবা প্যারামেডিকেল পড়ো কিংবা মেডিকেল পড়ো কিংবা ডিপ্লোমা পড়ো প্রত্যেকের জন্য কিন্তু এই স্কলারশিপ প্রত্যেকে মেধাবী স্কলারশিপে আবেদন করতে পারবে মেধাবী স্কলারশিপে আবেদন করা করার জন্য একটি নির্দিষ্ট বয়সীমা রয়েছে এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাকে এ চল্লিশ বছরের নিচে হতে হবে তো চল্লিশ বছরের ওপরে যদি তোমার বয়স হয় তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে না এছাড়া প্রত্যেকে ছাত্রছাত্রী আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের মজার ব্যাপার এটাই যে তুমি যে কোনো সরকারি স্কলারশিপে আবেদন করার সাথে স্বামী বিবেকানন্দ ও এবং তুমি যদি নবান্ন কোনো সরকারি স্কলারশিপ থেকে টাকা পাও তার সত্ত্বেও এই স্কলারশিপ থেকে টাকা পেতে পারবে কোনো রকম সমস্যা নেই তোমরা সকলেই যেন সরকারি বেসরকারি বিভিন্ন স্কলারশিপে আবেদন করতে গেলে ইনকাম সার্টিফিকেট অতি অবশ্যই প্রয়োজন পড়ে কিন্তু মজার ব্যাপার এটা মেধাবী স্কলারশিপে আবেদন করতে গেলে কোনোরকম ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না কোথাও চাওয়া হয় আর দু লাখের নিচে তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে এক লাখের নিচে ফ্যামিলি ইনকাম হতে হবে কিন্তু কিংবা পাঁচ লাখের নিচে ফ্যামিলি ইনকাম হতে হবে কিন্তু এই মেধাবী স্কলারশিপে আবেদন করার জন্য তোমার কোনো রকম ওম ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না তুমি যদি মাধ্যমিক পাস যোগ্যতা তোমার থেকে থাকে তার উপরে যে কোনো ক্লাসে যদি তুমি পড়ো তাহলে এই স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেধাবী ন্যাশনাল স্কলারশিপ স্কিমের আন্ডারে সমাধান স্কলারশিপ যেখানে কিছু ইন ইম্পর্টেন্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন স্টার্ট হবে চার সাত দু হাজার বাইশ রেজিস্ট্রেশন শেষ হবে এ সতেরো আট দু হাজার বাইশে এবং তোমাদের যে এক্সাম সেই এক্সাম হবে আঠাশ আট দু হাজার বাইশ তারপরে তোমাদের এ সমস্ত এখানে ডিটেলস দেওয়া আছে রেজাল্ট একত্রিশ আট দু হাজার একুশে প্রকাশিত হবে তারপরে রেজাল্ট বের করার পর তোমাদের ডকুমেন্টেশন আপলোড করতে হবে অর্থাৎ আর তোমাদের এখানে এ ব্যাঙ্ক ডিটেলস এবং তোমাদের ডকুমেন্টেশান একত্রিশ তিন দু হাজার বাইশে ডকুমেন্টেশান দিতে হবে তারপরে স্কলারশিপের জন্য ভেরিফিকেশান হবে এবং প্রসেস সমস্ত প্রসেস এন্ড হয়ে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে দশ নয় দু হাজার বাইশের মধ্যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোন কোন টপিকের ওপর তোমাদের এক্সাম হবে রিজনিং থাকবে ছটা অ্যাপটিটিউডের ওপর ছটা থাকবে নম্বর এবং জেনারেল স্টাডিজ চারটে থাকবে চার নম্বর এবং ইংলিশের চারটে থাকবে চার নম্বর দশ মিনিটের এক্সাম হবে এখানে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের একটা টেস্ট দিতে হবে বাড়িতে বসে অনলাইনে তোমাদের স্মার্টফোনের মাধ্যমে এবং সেই টেস্ট দিয়ে তোমরা বিনামূল্যে এখান থেকে স্কলারশিপ পেয়ে যেতে পারো যদি টেস্টে তোমরা প্রত্যেকেই প্রায় টাকা পাবে একটা নাম্বার রয়েছে ওই নম্বরটা অ্যাচিভ করলে তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে এ কত টাকা কে পাবে এ সবার প্রথম জানিয়ে রাখি কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারে সম্পূর্ণ সম্পূর্ণ ডিটেলস যারা এইটি পার্সেন্টের ওপরে ফার্স্ট হবে তারা কুড়ি হাজার টাকা স্কলারশিপ থেকে পেয়ে যাবে যারা সেকেন্ড হবে তারা তারা হাজার টাকা পেয়ে যাবে এবং যারা থার্ড হবে তারা পাঁচ হাজার টাকা পেয়ে যাবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী এক্সাম দিয়ে সিক্স এইটি পার্সেন্টের নিচে পাবে এ অর্থাৎ এখানে টাইপ এর মধ্যে যারা পড়বে হাজার টাকা পাবে টাইপ বি এর মধ্যে যারা পড়বে তারা পাঁচশো টাকা পাবে এবং টাইপ সি এর মধ্যে যারা পড়বে তারা তিনশো টাকা পাবে তোমরা যারা এক্সাম দিয়ে সিক্সটি পার্সেন্টের ওপরে পাবে তোমরা টাইপ এ স্কলারশিপের ধরুন ও হাজার টাকা পেয়ে যাবে তোমরা যারা এক্সাম দিয়ে ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মধ্যে পাবে এ তোমরা স্কলারশিপের ধরুন পাঁচশো টাকা পাবে টাইপ বি এর ধরুন একই রকমভাবে তোমরা যারা ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে পাবে যতগুলো স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপের দরুন তিনশো টাকা পেয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এবং ফার্স্ট যদি হও তোমরা দেখেছো কুড়ি হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারো এইটটি পার্সেন্ট ওপরে তোমরা যদি পাও আর এবং প্রত্যেকে এই স্কলারশিপে সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এন এর নাম্বার পেয়েও কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে একটা অ্যামাউন্ট পেয়ে যাবে প্রত্যেকে কাজেই তোমাদের বাড়িতে বসে মাল্টিপাল চয়েস কোশ্চেন এন এর মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে তাই প্রত্যেকে অনুরোধ করবো অতি অবশ্যই তোমরা পরীক্ষা দাও কারণ বিগত বছরেও এই মেধাবী স্কলারশিপ নিয়ে আমি যখন ভিডিও করেছিলাম প্রচুর ছাত্রছাত্রী আবেদন করেছিল তার মধ্যেও কিন্তু প্রচুর ছাত্রছাত্রী এই মেধাবী স্কলারশিপের ধরুন কিন্তু অ্যামাউন্ট পেয়েছিলো কেউ কেউ কুড়ি হাজার কেউ কেউ দশ হাজার কেউ কেউ হাজার কেউ কেউ পাঁচশো পেয়েছ সেই কারণে তোমরা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করো যেহেতু কোনো রকম টাকা লাগছে না এবার কথা হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবে এ তোমাদের কোথাও যেতে হবে না প্লে স্টোর থেকে এ একদম অথেন্টিকভাবে কিন্তু তোমরা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবে এবং এই অ্যাপসেই সম্পূর্ণটা পেয়ে যাবে কিভাবে তোমাদের প্লে স্টোরে গিয়ে লিখতে হবে তোমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে মেধাবী স্কলারশিপ বলে যখনই তোমরা মেধাবী স্কলারশিপ বলে সার্চ করবে তোমাদের এরকম একটি অ্যাপ চলে আসবে দেখতেই পারবে লেখা আছে মেধাবী ন্যাশনাল স্কলারশিপ তো ওটাকে ডাউনলোড করে নেবে আমি এখানে ডাউনলোড করে নিয়েছি আগের থেকে ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পারবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন এর জায়গা রয়েছে সবার প্রথমে তোমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবে এবং রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের এখানে এক্সামে গিয়ে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পারবে এখন যেহেতু তুমি কোনো কিছুই করনি সবার প্রথমে তোমাকে রেজিস্টার করে নিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো ফ্রি রেজিস্ট্রেশন বিন স্টার্টেড তো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে দেখতে পারবে সমস্ত ডিটেলস যে ডিটেলসগুলো তোমাদের বললাম কবে কোন ডেট রয়েছে এ স্কলারশিপ কবে শুরু হচ্ছে রিজনিংয়ের মধ্যে কোন কোন পার্ট রয়েছে সিলেবাসটাও তোমাদের জানা দরকার যেমন ম্যাথামেটিক্সের মধ্যে কোন কোন পার্ট আসবে রিজনিংয়ের মধ্যে ইংলিশের মধ্যে কোন কোন পার্ট আসবে পরীক্ষা সেগুলো কিন্তু তোমরা জেনে নিতে পারবে জানার পরে এখানে কি হচ্ছে লগ ইনে ক্লিক করতে হবে লগিনে ক্লিক করে তোমরা তো আগে এই অ্যাকাউন্টে লগ ইন করো তাই জন্য তোমাদের সাইন আপ করে নিতে হবে এই সাইন আপে ক্লিক করে তোমাদের সাইন আপে ক্লিক করে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে সাইন আপ সম্পূর্ণভাবে করে নিতে হবে সাইন আপ করলেই কিন্তু তোমরা কিন্তু মেধাবী স্কলারশিপে তোমরা টাইম মতো এক্সাম দিতে পারবে এক্সাম দেওয়ার পর তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে এ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারো বহু ছাত্রছাত্রী পায় একসাথে যদি প্রচুর ছাত্রছাত্রী সিক্সটি পার্সেন্ট নাম্বার পায় তাহলে কিন্তু তাদের প্রত্যেকেই এই স্কলারশিপে এ টাকা দরুন টাকা দেওয়া হয় একটা মানে চল্লিশ পার্সেন্ট পেয়েও তুমি এই স্কলারশিপ থেকে কিছু না কিছু পাবেই তাই জন্য প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপ থেকে পেয়ে আবেদন করে কাজে তোমরাও প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করো এবং আগের বছরও যেরকম বললাম বহু ছাত্রছাত্রী এই স্কলারশিপের ধরুন টাকা পেয়েছে মাল্টিপাল চয়েস কোশ্চেন বাড়িতে বসে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং আবেদনের আর পরে তোমাদের প্র্যাকটিস করার জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা রয়েছে যাতে তোমরা এক্সামটা ভালো মতন দিতে পারো মক টেস্টে তোমরা ক্লিক করে সমস্ত এখানে বিভিন্ন মক টেস্ট রয়েছে সেই মক টেস্ট কিন্তু তোমরা রীতিমতো দিতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে পরীক্ষার আগে এ মানে মেধাবী স্কলারশিপের এক্সাম দেওয়ার আগে কাজেই প্রত্যেকের জন্য এটা খুব ভালো একটা বিষয় প্রত্যেকে আবেদন করতে পারছো তোমরা অনেকে জিজ্ঞাসা করে তো আমি সেকেন্ড ইয়ারে পড়ছি আমি আবেদন করতে পারবো প্রত্যেকে আবেদন করতে পারবে এ তোমাদের প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করো এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না এবং মনের মধ্যে এটাই রাখো যে স্কলারশিপে আবেদন করবো এবং স্কলারশিপ দিয়ে কিছু না কিছু অ্যামাউন্ট আমরা এখান থেকে পাবোই প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা রইল ভিডিওটি আশা করি অনেকটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর তুমি আবেদন করেছো ও করতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে সেটাও কিন্তু জানাতে ভুলো না প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো